নমস্কার, আজকে আমি আমার দাদানের লেখা একটা কবিতা বলে শোনাচ্ছি। অভিনয়তে আমার পুতুলরা পুষি ও মেরি, কবিতা লেখাতে আমার দাদা শ্রী অশোক দত্ত, নমস্কার, আর কবিতা বলাতে আমি সমাজিতা দত্ত। দাদানের ছোটবেলার থেকে বিড়াল খুব পছন্দ ছিল, তার মধ্যে একজনের নাম ছিল চরিত্র, তাকে নিয়ে এই কবিতাটা লেখা। কবিতার নাম চরিত্র। আমি একটি বিড়াল ছাড়া, নামটি আমার চরিত্র, আমার নাকি একটাই ধান্দা, কোথায় দুধের পাত্র, আস্তানা আমার যে বাড়িতে, বাগান আছে মস্ত তাতে, খেলে বেড়াও রোদ পোহাও, নোংরা করো খেয়ে বেড়াও, ঘুমাই আমি পাখার তলে, শুয়ে থাকি টিভি খুলে, রান্নাঘরের দরজা খোলা, খাবারের নেই কোনো ঝামেলা, বাড়ির বাবু ভালো ছেলে, কাটার সাথে মাছও মেলে, আর গিন্নি মা বাবা বাঁচাও, আমি মেয়েও তো তিনি ঘেও, বাবুর ছেলে তুলনাহীন, খেতে যে দেয় প্রতিদিন, মাঝে মাঝে খেলাও করি, স্কুল থেকে বাড়ি ফিরি, তাও গিয়েছে নিস্তার, ঘর থেকে কড়া নজরে, খোকন সোনা চলে এসো, হাত ধুয়ে পড়তে বসো, না হয় হলাম বিড়াল ছানা, তাই বলি